নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চোলাই মদ বিক্রি অভিযোগ দীর্ঘদিনে বারবার পুলিশ অভিযান চালিয়েও কোনো সুরাহা মেলেনি। বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই নড়ে চড়ে বসে পুলিশ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। বেশ কিছু দেশি বিদেশি মদ সহ রাজু তামাং নামক এক যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয় এবং পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আসন্ন নির্বাচনেও দলের আগে লাগাতার এই অভিযান চলবে। ছবি না তুললে চলে যাচ্ছে ধান বিক্রি করে আলু চাষে ক্ষতির মুখে, এবার মোটা সুদে ঋণ নিয়ে করলা চাষ করে দেনা মেটাতে চেয়েছেন স্বপন, কিন্তু তা হলো না। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার দুই বিঘা জমির করলা গাছ কেটে দেয়। চরম দুশ্চিন্তা করেছেন সেই চাষি। মেখিগঞ্জ 157 নং জামালদহে দুই বিঘা করলা চাষের ক্ষেত নষ্ট করলো দুষ্কৃতীরা। মাথায় হাত চাষি, ওই কৃষকের নাম স্বপন সরকার। জানা গেছে চড়া সুদে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে করলা চাষ করছেন ওই চাষি। ওই একই জমিতে আলু চাষ করে ক্ষতির মুখেও পড়েছেন ওই চাষি। এরপর করলা চাষ করেন, কিন্তু দিন 10-15 পরে বিক্রি করতে পারতেন সেই করলা, কিন্তু তার হলো না। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার চাষের করলা গাছ কেটে দেয়। এতেই মাথায় হাত চাষির। ঋণ দিয়ে না কিভাবে মেটাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ওই চাষি। কি জানিয়েছেন ওই চাষি আমরা শুনবো। হ্যাঁ দাদা, কি হয়েছে আপনার জমিতে? আমার জমিতে দাদা, আমি ধান বিক্রি করে এক বিঘে দাদা আলু করছি। আলু করতে লস খেয়েছি। লস খাওয়ার পরে আমি এক বিঘে দাদা করলা লাগাইছি, বন্ধন থেকে টাকা নিয়ে কে বন্ধ করে আমার ফল ধরা ঘাসগুলো সম্পূর্ণ কেটে দিই। আপনার কি কাউকে সন্দেহ হয় কে কেটেছে? না, আমার কাকু দিয়ে সন্দেহ হয় না। কারোর সাথে ঝগড়াও নেই, কোনো কিছু নেই, কারোর সাথে মন মেলানি নেই। কে সর্বনাশ করছে সেটা আমি। কয় বিঘা জায়গা করলা করছেন? 2 বিঘা। কতদিন পরে আপনার ফসল উঠত? 15-20 দিন। কত টাকা খরচা হয়েছে আপনার এই? আমার করলাতে খরচা হয়েছে প্রায় 20-25 হাজার টাকা। এখন আপনি কি করবেন আপনার এই ক্ষতির জন্য? এখন আমি কি করব, সরকার যদি কোনো আমার সুব্যবস্থা করে। থানায় কমপ্লেন করেছিলেন? না। কাউকে দিয়ে সন্দেহ হয় না আপনার? না।